ওকে আমরা এখন চিনি মিশাচ্ছি। আপনি ছোট ছোট ইয়ে করতেছেন কি জন্য? ছোট মিলিয়ে বড় করব মাপ। মিষ্টির সাইজ এর থেকে বড় হবে এটা? এর থেকে আটটা বড় হবে। আচ্ছা আচ্ছা, মানে ইয়ের পরে ফুল বড় হবে, তাই তো? আপনি যে বড়টা বানাচ্ছেন এটা রেট কেমন হবে? 500 টাকা পিস হবে। আচ্ছা, এখানে কয় ক্যাটাগরির আপনি মিষ্টি তৈরি করতেছেন? তিন ক্যাটাগরি। আচ্ছা, একটু বলেন তো আপনার কোন মিষ্টিটা কেমন দাম? এটা 500 আছে, এটা 200 আছে, এটা 100 আছে। আচ্ছা আচ্ছা, সাইড দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি পলিথিনই ভরে রেখে দিচ্ছি। এখন আস্তে আস্তে জাল হবে, আর যত জাল হবে তত মোটামুটি মোটা মোটা হবে, ফুলে যাবে, তাই তো? ও অনেক
আচ্ছা আপনার নাম? আচ্ছা আপনার দোকানটা অ্যাড্রেসটা কি হবে? বাজারের নাম হচ্ছে পায়রা বাজার। আচ্ছা এটা কোন জেলার ভিতরে পড়ে? যশোর জেলা, থানা অভয়নগর। আচ্ছা আপনি আজকে যে মিষ্টিটা আমাদেরকে বানানো দেখাইলেন, এখন এই মিষ্টির ভিতরে আপনার কতটুকু দুধ লাগছে বা কতটুকু ছানা বা এর ভিতরে কি কি দিচ্ছেন? 20 কেজি দুধ লাগছে। আচ্ছা এবং 3 কেজি ছানা হচ্ছে। আচ্ছা তো এই ময়দা নেই বা কোনো কেমিক্যাল জিনিস নেই এবং শুধু চিনি দিয়েই তৈরি হচ্ছে। আচ্ছা।